কাজী হায়াত বাংলাদেশের খ্যাতমান চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং অভিনেতা। 1974 সালে পরিচালক মমতাজ আলীর সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন এবং 1976-77 মৌসুমে বিখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবিরের সাথে সীমানা পেরিয়ে ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। 1979 সালে দ্য ফাদার ছবিটি পরিচালনার মধ্য দিয়ে পূর্ণ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন কাজী হায়াত। তিনি তার বেশিরভাগ ছবিতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জনদুর্ভোগের চিত্র ফুটিয়ে তুলেছেন। কাজী হায়াত অর্ধশতাধিক চলচ্চিত্র পরিচালনা করেছেন। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহের মধ্যে রয়েছে দাঙ্গা 1992, ত্রাস 1992, চাঁদাবাজ 1993, সিপাহী 1994, দেশপ্রেমিক 1994, লাভ স্টোরি প্রেমের গল্প 1995, আম্মাজান 1999, ইতিহাস 2002, কাবলিওয়ালা 2006 এবং ওরা আমাকে ভালো হতে দিল না 2010। কাজী হায়াত তার চলচ্চিত্র জীবনে আন্তর্জাতিক, জাতীয় ও অন্যান্য চলচ্চিত্র পুরস্কার সহ সর্বমোট 73টি চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। তিনি 4টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন। দাঙ্গা চলচ্চিত্রের জন্য আফ্রো এশীয় সরিডরি কমিটি অ্যাওয়ার্ড কর্তৃক প্রদেয় শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। চলচ্চিত্র পরিচালনা ও লেখনের জন্য তিনি 4টি ভিন্ন ভিন্ন বিভাগে 9টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং লেখনের জন্য 3টি বাসুশাস পুরস্কার লাভ করেছেন। কাজী হায়াত 1947 সালের 15ই ফেব্রুয়ারি আজকের এই দিনে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামে জন্মগ্রহণ করেন। 1979 সালে দ্য ফাদার ছবিটি পরিচালনা করেন, যেটি তার প্রথম পরিচালিত ছবি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন জন নেপিয়ার অ্যাডামস, বুলবুল আহমেদ ও সুচরিতা। এই ছবির আই খুকু আই গানটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল। পরের বছর নির্মাণ করেন দিলদার আলী। এরপর একে একে নির্মাণ করেন খোকন সোনা, রাজবাড়ি, মনা পাগলা, পাগলি, বেরহম এই ছবিগুলো। 1987 সালে এটিএম শামসুজ্জামান ও তার যৌথ লেখনীতে আফতাব খান টুলু পরিচালনা করেন দায়ীকে। ছবিটির জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং এটিএম শামসুজ্জামান শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার লাভ করেন। এছাড়া কাজী হায়াত শ্রেষ্ঠ কাহিনীকারের জন্য এবং এটিএম শামসুজ্জামান শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার জন্য বাসুশাস পুরস্কার লাভ করেন। 80 দশকের শেষের দিকে তিনি নির্মাণ করেন যন্ত্রণা 1988 সালে এবং আইন আদালত 1989 সালে। 90 দশকের শুরুতেই তিনি রচনা ও পরিচালনা করেন অপরাধ নাট্যধর্মী দাঙ্গা, তারপর ত্রাস, চাঁদাবাজ। ত্রাস ছবিটির জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এবং চাঁদাবাজ ছবিটির জন্য শ্রেষ্ঠ কাহিনীকারের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। 1994 সালে নির্মাণ করেছেন সিপাহী ও দেশপ্রেমিক ছবি দুটি। একজন চলচ্চিত্র পরিচালকের সংগ্রামী জীবনের বাস্তবতা নিয়ে নির্মিত দেশপ্রেমিক ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন আলমগীর, মান্না ও চম্পা। ছবিটি আগুনের পরশমণি চলচ্চিত্রের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে এবং কাজী হায়াত শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পরের বছর রমিসা হায়াতের কাহিনীতে তিনি প্রযোজনা ও পরিচালনা করেন রোমান্টিক নাট্যধর্মী লাভ স্টোরি প্রেমের গল্প 1995 সালে। 1997 সালে কাজী হায়াত রচনা ও পরিচালনা করেন দেশদ্রোহী, লুটতরাজ, পাগলা বাবুল এবং 1998 সালে নির্মাণ করেন তেজি ছবিটি। 1999 সালে রচনা ও পরিচালনা করেন আম্মাজান, জবরদখল ও ধর। আম্মাজান ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন শবনম এবং তার ছেলের ভূমিকায় অভিনয় করেন মান্না। এই চলচ্চিত্রের জন্য কাজী হায়াত শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বাসুশাস পুরস্কারও লাভ করে এবং কাজী হায়াত শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার অর্জন করেন। 2000 সালে নির্মাণ করেন জখম, কষ্ট, ঝড়, ধাওয়া ও বর্তমান ছবিগুলো। পরের বছর নির্মাণ করেন ক্রোধ, আব্বাজান, পাঞ্জা, তাণ্ডব লীলা। 2002 সালে তিনি রচনা, প্রযোজনা ও পরিচালনা করেন ইতিহাস ছবিতে। এই ছবিতে অভিষেক হয় তার পুত্র কাজী মারুফের এবং চিত্রনায়িকা রত্নার। এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক বিভাগে এবং তার পুত্র মারুফ শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া কাজী হায়াত শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার জন্য এবং কাজী মারুফ শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাসুশাস পুরস্কার অর্জন করেন। পরের বছর তিনি আবার তার পুত্র মারুফকে নিয়ে নির্মাণ করেন অন্ধকার এবং মান্নাকে নিয়ে মিনিস্টার। 2004 সালে তিনি রচনা ও পরিচালনা করেন
অন্য মানুষ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন কাজী মারুফ ও শাবনূর। পরের বছর নির্মাণ করেন সমাজকে বদলে দাও। 2006 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাবলিওয়ালা ছোট গল্প অবলম্বনে নির্মাণ করেন কাবলিওয়ালা ছবিতে। এতে নাম ভূমিকায় অভিনয় করেন মান্না এবং অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করেন প্রার্থনা ফারদিন দিঘি, সুব্রত বড়ুয়া ও দোয়েল। 2000-এর দশকে শেষের দিকে তার পুত্র মারুফকে নিয়ে নির্মাণ করেন ক্যাপ্টেন মারুফ 2007 সালে ও শ্রমিক নেতা 2009 সালে। 2010-এর শুরুতে তিনি নির্মাণ করেন অশান্ত মন, আমার স্বপ্ন, বড় লোকের 10 দিন, গরিবের 1 দিন, ওরা আমাকে ভালো হতে দিল না ও পিতাপুত্রের গল্প। 2012 সালে নির্মাণ করেন মানিক রতন দুই ভাই। পরের বছর নির্মাণ করেন ইফ টিজিং। পরে তার পুত্র মারুফকে নিয়ে নির্মাণ করেন সর্বনাশা ইয়াবা 2014 সালে ও ছিন্নমূল 2016 সালে। ছিন্নমূল কাজী হায়াতের 50তম চলচ্চিত্র। আজ 15ই ফেব্রুয়ারি, খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াতের শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।